দীঘা স্টেশনে নামলেই এখানে হচ্ছে অনেক মানে দালাল টালাল আছে, তোমাদেরকে ছেঁকে ধরবে। মেন ব্যাপার সব কিছু অ্যাভয়েড করে সামনের দিকে ভাই এগিয়ে যেতে হবে, বলবে আমাদের রুম বুক আছে। মোটামুটি দু তিনটে রুম দেখে নিলাম, রুমগুলো ওর মানে খুব একটা পছন্দ হয়নি। গুড মর্নিং গাইস, সকাল সকাল কিন্তু মানে রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। যাব কোথায় যারা আগের ভিডিও দেখেছো তারা জেনেই গেছো, আমরা যেতে চলেছি দীঘা। তো ইন্ট্রো মারবো আর স্টেশনে চলে যাবো। হে গাইস হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। তোমরা দেখছো পুরানা ব্লগ। তো চলো যাওয়া যাক স্টেশনে, আর স্টেশনে গিয়ে আমি কিন্তু ব্লগটা কন্টিনিউ করছি, কারণ যেখানেই যাই আমার দেরি হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি কিন্তু স্টেশনে চলে যাই। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি উলুবেড়িয়া স্টেশনে, আর আজকে হচ্ছে তাম্রলিপ্তা এক্সপ্রেসে করে যাব দীঘা। আর লোকাল ট্রেনে মানে যেতাম, বাট জেনারেলে টিকিট পেয়ে গেছি। তো 85 টাকা করে এখান থেকে ভাড়া পড়েছে। আর 12857 তাম্রলিপ্তা এক্সপ্রেসে জার্নি করব। আর উলুবেড়িয়ায় ঢুকবে হচ্ছে 7:26-এ, আর আমাদের দীঘা পৌঁছে দেবে 10:15। তো বাইদাবে যাই হোক, সেই দিনটা চলে এসেছে দীঘা যাওয়ার জন্য। আবার দীঘা যাচ্ছি, মানে বিশাল এনজয় হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর গাড়ি তো ভাই লেট, যেটা দেখলাম। আর আগের বছর তো তন্ময়দার বিয়েও ছিল, আর এবছর ওরা নেই, তাই একটু একা একা লাগছে। একা একা কোনো ব্যাপার নয়, ওইসব কোনো ব্যাপার নয় গাইস। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। 7:26-এ হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে মানে গাড়ি ঢুকে যাওয়ার কথা, আর এখন কটা বাজে দেখো, 7:33 বাজে, মানে অনেক লেট। এইসব অনলাইনে চেক করলাম, গাড়ি এখনো সাঁতরাগাছি। আশা করছি মেকআপ করে দেবে গাড়িটা টেনে। আমাদের মতন যারা এরকম তাড়াহুড়ো করে যাবে, জেনারেলেই যেতে হবে, কিছু করার নেই। আর যারা একটু আগে থেকে প্ল্যান করবে, হ্যাঁ একটু আগে থেকে প্ল্যান করে রিজার্ভেশনে টিকিটটা কেটে রাখলে মানে বসে যেতে পারবে। রিজার্ভেশন করার জন্য টিকিটটা মানে আনতে এসেছিলাম, তখন দেখলাম সব ওয়েটিং পড়ে গেছে, ফাঁকাই নেই। ওই জন্য কি করব, জেনারেলি যেতে। আর সকাল থেকে হচ্ছে একদম আমার এনার্জি নেই, কারণ গাইস এখনো চা খাওয়া হয়নি। ও চা খাইনি, তখন থেকে বললাম সকালে উঠে মানে আমার চা চাই। আর এখানে চাও এখন বিক্রি করতে আসেনি, সব মানে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, সব আছে 5 নম্বর প্ল্যাটফর্মে। ওর মাথা এখন খারাপ হয়ে যাচ্ছে, চা খেতে পারছে না। একদম একদম গাড়ি আসুক, আশা করি ট্রেনের ভিতরে চা পেয়ে যাব। 7:50-এ তাম্রলিপ্তা এক্সপ্রেস উলুবেড়িয়ায় ঢুকছে, মানে কতটা লেট হয়ে গেল বুঝতে পারছো, অনেকটাই লেট হয়ে গেল। সামনে 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 গাইস, জেনারেল কামরা হচ্ছে সামনে। চলো সামনে জেনারেল কামরা একদম, এইটা জেনারেল আছে, আসো আসো এটা উঠে পড়বো। ইয়ো গাইস চলো, কত সামনে টানছে, তোমার বাড়ির কাছে চলে যাচ্ছে। এটা জেনারেল আছে, ওটা ওটা ইয়ো। সো গাইস ফাইনালি কিন্তু উঠে পড়েছি তাম্রলিপ্তা এক্সপ্রেসে। কেন চলো গাইস ফাইনালি কিন্তু দীঘা যাওয়া হচ্ছে, মানে অনেকদিন পর আবার যাচ্ছি। ট্রেনের ভিতরে কিন্তু খুব একটা ভিড় নেই, মানে যেরকম আশা করেছিলাম, মোটামুটি ভালোভাবেই দাঁড়িয়ে চলে যাওয়া যাবে। বাট আসার পথে কিন্তু লোকালে আসবো, কারণ আসার পথে হচ্ছে খুবই ভিড় হয়। আরে কাকা যে, কাকা বলছে আমাকে ব্লগে নাও। মানে দীঘাটা আমি ফার্স্ট টাইম মেলে করে যাচ্ছি, আমি ওই লোকালে গিয়েছিলাম, ওকে আমি বলেছিলাম এই ট্রেনটাই বুক করবে, ঠিক আছে বুক করবে। মানে কি আমি কি রিজার্ভেশন বুক করেছি নাকি? ঠিক আছে বসো বসো। ফাইনালি এবার মানে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টে প্রবেশ করছি, আর সামনেই হচ্ছে কোলাঘাট ব্রিজ আর রূপনারায়ণ নদী। ও গাইস কোলাঘাটে ঢুকছি এবার। কোলাঘাটে কিন্তু এখানে মানে ট্রেনের কোনো হল্ট নেই, ডাইরেক্ট হচ্ছে মেসে, তাই তো? আমরা এখন ঢুকছি কোলাঘাটে। गाइस हमारे गाड़ी एखन मेसेदा एसे थामलो सेखाने हच्छे 2 मिनिटेर हल्ट तारपर गाड़ी हच्छे बेरिये जाबे। तो चलो उठे जावा जाक। चा खाबो खाबो करे आर किन्तु खावा हच्छे ना মানে মেছেদায় গাড়ি দাঁড়ালো চা খাবো ভাবলাম চা পেলাম না। এই ট্রেনে হচ্ছে প্রান্তিকার আছে চাউমিন স্যান্ডউইচ সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এবার কিছু খেয়ে নেবো যেহেতু চা পাচ্ছি না খিদেও পাচ্ছে খেয়ে নেবো। এই তো ঠিক হবে জল টল জুস টুস সবই পেয়ে যাবে কোনো চাপ নেই। আর এমনি তো চানা মুড়ি সিঙ্গারা টিঙ্গারা ঘুগনি সব কিছু আছেই। এখন আমাদের এই যে এক চাউমিন নেওয়া হলো চাউমিন নিলাম আর মানে বিলের কথা বললাম যে বিল দিয়ে যেতে 60 টাকা নিল তখন বললো চাউমিন হচ্ছে 50 টাকা করে বলে 5-10 টাকা এটাই আমাদের লাভ। কি বলবো মানে 50 টাকা করে চাউমিন এক্সট্রা 10 টাকা নিল। তো যাই হোক কিছু বলার নেই। চলো খোলো চাউমিনটা। এরকম এক চাউমিন চাউমিনটা ভালো টেস্ট করে দেখো আমি কি বলবো ট্রেনের খাবার তো এরকমই হয়। ভালো না আমাদের গাড়ি এখন তমলুক স্টেশনে এসে পৌঁছালো। হ্যাঁ তমলুকের পর কাঁথি, কাঁথি তারপর রামনগর তারপর দীঘা এরপর কাঁথি। সব দৌড়াদৌড়ি করছে লোক। আমাদের গাড়ি পৌঁছে গেল কাঁথি স্টেশনে। আর দেখো মানে যারা মন্দারমণি যায় তারা কিন্তু এখানেই নেমে যায়। এই কাঁথি স্টেশন থেকেই কিন্তু মন্দারমণি যাওয়া যায়। আর নেক্সট টাইম কিন্তু যাওয়ার ইচ্ছা আছে মন্দারমণি। আর এবার হচ্ছে দীঘা। এই ভাই হচ্ছে আমার সঙ্গে অনেকক্ষণ থেকে ছিল চলে যাচ্ছে ভাই। সবাই হচ্ছে মন্দারমণি যাবে। চলো আমরা যাব দীঘা উঠে যাই। সো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম দীঘা। ইয়ো খালি সামনে কত ভিড় গাইস। गाइस ये तो पूरा मेलार मतन भीड़ स्टेशन है भाई साहब। দীঘাতে পৌঁছে গেছি আর কতটা খালি ভিড় দেখো দীঘা স্টেশনে ভাই সাহেব। গাইস আমি একটা কথা ভেবে নিয়েছি যাওয়ার সময় কিন্তু আমি লোকালে যাব এক্সপ্রেসে ভাই যাবো না। দেখো যাওয়ার সময় যদি এক্সপ্রেসে যাই অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। দীঘা স্টেশন কাছে থামলেন তোলা হলো না না পিছন দিকেই আছে। ওহ গাইস দেখতেই পাচ্ছ যাওয়ার পথে এই গাড়িটা যাচ্ছি না লোকালে চলে যাবো। সেই একটা ভিডিও দেখছিলাম না নরকের আর এক নাম তাম্রলিপ্তা এক্সপ্রেস এই জন্যই মনে হচ্ছে বলেছিল। প্রচুর ভিড় যাওয়ার সময় এই গাড়িতে গেলে মরে যাবো। চলো যাওয়া যাক। রুম তো বুক করে আসিনি রুম খুঁজতে হবে আমাদেরকে। ওল্ড দীঘায় থাকবে না নিউ দীঘায়? চলো নিউ দীঘায় যাই গিয়ে রুম টুম খুঁজি। একদম একদম ভাই সাহেব কি অবস্থা এটা। মেন কথা দেখো আসার হাই গাইস ঝামেলা হচ্ছে এখানে। গাইস দেখতেই পাচ্ছ প্রচুর ঝামেলা। তো যাই হোক চলো। আর মেন ব্যাপার দেখো এতটা ভিড় হওয়ার কারণও আছে, আসার পথে হচ্ছে অনেক ট্রেন আর যাওয়ার পথে হচ্ছে এটাই মানে সকালে যাওয়ার গাড়ি, তো সেই কারণে মানে এখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যাওয়ার পথে ভাই লোকালে চলে যাব, তাও আচ্ছা দেরি হোক ভালোভাবে বসে যেতে পারবো। গাইস দেখো দীঘা স্টেশনে নামলেই এখানে হচ্ছে অনেক মানে দালাল টালাল আছে, তোমাদেরকে ছেঁকে ধরবে। মেন ব্যাপার সব কিছু অ্যাভয়েড করে সামনের দিকে ভাই এগিয়ে যেতে হবে, বলবে আমাদের রুম বুক আছে, ব্যাস এটুকু বলে এগিয়ে যাবে। তো চলো এখান থেকে আমাদের না না আমাদের রুম বুক আছে। চলো গাইস পৌঁছে গেছি দীঘা, রুম বুক আছে কাকা। চলো গাইস দীঘা চলে এসেছি, না না বুক আছে কাকা। চলো চলো গাইস রুম আছে দাদা। দীঘা এই সোজা হচ্ছে সি বিচ, আমরা একটু এদিকে যাবো তাই তো। মোটামুটি দু তিনটে রুম দেখে নিলাম, মানে ব্লক করিনি, বাট রুমগুলো ওর মানে খুব একটা পছন্দ হয়নি। ভাবছি প্রান্তিকে চলে যাবো যেখানে আগের বারে উঠেছিলাম, ওখানে যাবেন অন্য কোথাও একবার দেখবে। চলো 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 যাওয়া যাবে, ঠিক আছে একটু পরে ব্লগটা কন্টিনিউ করছি। 10-12টা হোটেল ঘুরলাম, আর সত্যি কথা বলতে আমরা যেখানে এসেছিলাম প্রান্তিকে সেখানেই চলে এলাম। মানে ঘুরলাম, খুব একটা পছন্দ হয়নি, আর যেগুলো পছন্দ হয়েছে ভাই মানে বাজেট মানে প্রচুর, হ্যাঁ হাইফাই রুম। তো যাই হোক গাইস এই যে দেখতেই পাচ্ছ এই হচ্ছে বেসিক রুম যেরকম তোমাদেরকে দেখালাম। আর এদিকে এই যে আয়না টায়না সব কিছুই আছে, টিভি আছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম এখান থেকে গিয়ে জাস্ট বাঁদিকে। তো যাই হোক গাইস আর এইটার মধ্যে একটা জিনিস আছে, ঠিক আছে এইটা কি আছে এর মধ্যে তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ওই এক মনে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব একদম গাইস একদম। চলো বাই। বিছানাটা এত নরম না গাইস, চলো এটা দেখিয়ে দিই। এই এটা কি হচ্ছে, এটা ভিডিও হচ্ছে, তুমি এরকম 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 করছো। এই না 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 এরকম করো না, দেখো ভেঙে টেঙে যাবে। হেভি গাইস পুরো নরম বিছানা, আর যদি ভেঙে যদি পড়ে যাও তখন কি হবে। ঠিক আছে গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।